নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। সুনাইয়ে প্রতিবাদী মিছিল আটকে দিল প্রশাসন, পুরল নূপুর ও নবীনের কুশপুতুল। জমাজলে নাজেহাল কাশীপুরের স্থানীয়রা, বিধায়কের তৎপরতায় জমাজল নিষ্কাশন। অগপ কার্যালয়ে দল বিরোধী ঘটনার তদন্ত চলছে, জানালেন কেন্দ্রীয় কমিটির উপসভাপতি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সম্প্রতি ইসলাম ধর্মের পয়গম্বর হযরত মোহাম্মদ সাল্লাকে নিয়ে বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও বিজেপি যুব মোর্চার নেতা নবীন জিন্দালের কটূক্তি মন্তব্যের বিরুদ্ধে গোটা দেশ জুড়ে প্রতিবাদ চলছে। এরই অঙ্গ হিসেবে শনিবার সোনাইয়ে ওএসি ফ্যান ক্লাব সহ বেশ কয়েকটি সংগঠনের তরফ থেকে এক প্রতিবাদী মিছিল বের করা হয়। তবে মিছিলকে আটকে দেওয়া হয়। ধনেহরি তে মাথা থেকে প্রতিবাদী মিছিলটি বের হয়ে সোনাইয়ের ফুটবল মাঠে পৌঁছার কথা থাকলেও সম্ভব হয়নি। এদিন সকাল 9:30 নাগাদ মিছিলে অংশ নিতে সংশ্লিষ্ট সংগঠনের কর্মকর্তারা ও ইসলাম ধর্মপ্রাণ মানুষেরা এসে পৌঁছান ধনেহরিতে। প্লেকার্ড হাতে নিয়ে প্রতিবাদী মিছিলের প্রস্তুতি শুরু করেন। এর আগে বিশাল পুলিশ বাহিনী সহ আধা সামরিক বাহিনীও পৌঁছয়। পাশাপাশি কাছার পুলিশ সুপার রমনদীপ কৌর সহ অন্যান্য আধিকারিকরাও এসে পৌঁছান ধনেহরিতে। প্রায় ঘণ্টা দেড়েক মিছিল বের করার প্রচেষ্টা করলেও অবশেষে পুলিশ সুপার রমনদীপ কৌর ও স্থানীয় বিধায়ক করিমউদ্দিন বরভুইয়ার ফোন যুগের দরুন মিছিলে আর কারোর পা চলেনি। পরে ধনেহরি মইনুল হক স্টেডিয়ামে পৌঁছে সেখানে এক প্রতিবাদী সভার মাধ্যমে বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও বিজেপি নেতা নবীন জিন্দালের কুশপুতল দাহ করা হয়। এদিকে মিছিলে নেতৃত্বকারী শামসুল ইসলাম বরভুইয়া বলেন, তাদের উদ্দেশ্য ছিল শান্তিপূর্ণভাবে প্রতিবাদী মিছিল বের করে সোনাই সার্কেল আধিকারিকের কাছে গিয়ে নূপুর শর্মা ও নবীন জিন্দালের উপযুক্ত শাস্তি সহ গ্রেফতারের দাবিতে স্মারকপত্র প্রদান করা। কিন্তু প্রশাসন ও বিধায়কের অনুরোধে মিছিল থেকে সরে দাঁড়ান তারা, যাতে প্রতিবাদী মিছিলটিকে কেন্দ্র করে সোনাইয়ে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে বিধায়ক এই অনুরোধ রাখেন। এছাড়া জেলাশাসক ও পুলিশ সুপার একই অনুরোধ জানান, তাই বাধ্য হয়ে তারা মিছিল থেকে সরে দাঁড়ান। কিন্তু কেন্দ্র সরকার অবিলম্বে এই দুই ব্যক্তিকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি প্রদান না করে তবে আগামী দিনে বৃহত্তর আন্দোলন পা দেবে সংগঠন বলে সাফ জানিয়ে দেন তিনি। ফ্যান্স ক্লাবর প্রেসিডেন্ট বাপন ভাই এটা ডাক দিয়েছেন, তো আমরা প্রত্যেককে সমর্থন জানিয়েছি, কারণ বিশ্বব্যাপী আজকে প্রোটেস্ট চলছে। কারণ আমাদের প্রফেট, আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এগেনস্টে নূপুর শর্মা যে কটূক্তিকর মন্তব্য হেড স্পিচ দিয়েছেন, এটা আমরা কখনো সমর্থন করি না। আরও একটি কথা আমি পরিষ্কার বলে দিতে চাই, আমাদের আসামে বলা যায় এখনো শান্তি আছে, কিন্তু বিগত দিন থেকে সত্যরঞ্জন বরা যেভাবে আসামের মধ্যে আমাদের হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কোরআন এবং ইসলামকে নিয়ে বিরূপ মন্তব্য এবং হেড স্পিচ দিয়ে যাচ্ছেন, এটা আমরা কখনো সমর্থন করতে পারি না এবং আমরা এটার বিরুদ্ধাচারণ করছি। এবং আসাম পুলিশ যেভাবে দিল্লি পুলিশ নূপুর শর্মার এগেনস্টে কেস ফাইল করেছে, আসাম পুলিশ এখনও কেন সত্যরঞ্জন বরার এগেনস্টে কেস ফাইল করে না? অলরেডি সত্যরঞ্জন বরার বিপক্ষে অনেক কেসও হয়েছে, তো আসাম পুলিশকে দাবি জানাচ্ছি অতিসত্বর যেন সত্যরঞ্জন বরাকে অ্যারেস্ট করা হয়। অন্যথা আসামে যদি শান্তি শৃঙ্খলার বিঘ্নতা ঘটে, শান্তি শৃঙ্খলা যদি বিনষ্ট হয়, তো এর জন্য দায়ী আমরা আসাম পুলিশ এবং বন্যা পরবর্তী সময়েও জমাজলের দরুন নাজেহাল হয়ে পড়েছেন বরখোলা জিপির অধীনস্থ কাশীপুর গ্রামের বেশ কয়েকটি পরিবার লোকেরা। অবশেষে জমাজলে অতিষ্ঠ হয়ে বরখোলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্করের দ্বারস্থ হন তারা। শনিবার বিধায়কের উদ্যোগে ও পূর্ত বিভাগের আধিকারিকদের উপস্থিতিতে এক্সেভেটার দিয়ে জমাজল নিষ্কাশন করা হয়। উল্লেখ্য, বন্যা পরবর্তী সময়েও এলাকার প্রায় 10টি বসত বাড়ি জমাজলে তলিয়ে গিয়েছিল, তাই স্থানীয়দের পক্ষ থেকে বিষয়টি নিয়ে বিধায়ককে অবগত করা হলে তিনি ও পূর্ত বিভাগের আধিকারিকরা জমাজল নিষ্কাশনে এগিয়ে আসেন। বিধায়ক ও পূর্ত বিভাগের এহেন কর্মকলাপে স্থানীয়রা ধন্যবাদ জ্ঞাপন করেন। ব্লকের অধীনে কাশীপুর গ্রামের পিডাব্লিউডির যে রাস্তা আছে, সেই রাস্তার ধারে ড্রেন না থাকার কারণে উক্ত গ্রামের সুজিত দাস, সুজিত মালাখার বা আরও অন্যান্য এরার ঘর বাড়ি ফ্লাডের পর থেকে বুঝিয়েছিল যে জলে প্লাবিত হয়ে গিয়েছিল, কিন্তু এই গ্রামের পিডাব্লিউডির ড্রেন না থাকার কারণে এই অবস্থা হয়েছিল।
এরপর আমাদের বড়খলার বিধায়ক মাননীয় মিসবাহুল ইসলাম সাহেব উনি শুনেছেন এবং এসডিও মহাশয়কে নিয়ে এসে তদন্ত করে সাইট এসও ইঞ্জিনিয়ার এসে এবং বড়খলা থানার ওসি মহাশয়ের পদক্ষেপে এবং বড়খলা ডিপির এপি মেম্বার পদলুবী দলবিরোধী কর্মকলাপে জড়িত অগোপ্য কর্মকর্তাদের বিরুদ্ধে শীঘ্রই দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া হবে বলে কড়া হুঁশিয়ারি দিলেন অসম গণ পরিষদের কেন্দ্রীয় কমিটির উপসভাপতি সুনীল ডেকা। শনিবার গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে ঠিক এই কথা জানালেন তিনি। সম্প্রতি শিলচরে অগোপ্য দলীয় কার্যালয়ে রণক্ষেত্রের ঘটনার প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি জানান, দলবিরোধী ঘটনার তদন্ত চলছে, শীঘ্রই দলের পক্ষ থেকে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানান তিনি। এছাড়া বিক্ষুব্ধদের দাবি সরাসরি নাকচ করেন তিনি। বাঙালি হিন্দুদের কোনো বৈষম্য করা হয়নি বলে দাবি করেন উপসভাপতি ডেকা। যোৱা দুদিন আগতে আমাৰ শিলচৰ অসম গণ পৰিষদৰ কাৰ্যালয়ত এটা কেইজনমান বাহিৰৰ মানুহ আহি লগতে আমাৰ দলৰ দুই এজন কৰ্মীও আছিলে, তেওঁলোকে দলৰ ভাৱমূৰ্তি বিনষ্ট কৰাৰ কিছু কাম কৰিছিল। এইটো গৰিহণাযোগ্য আৰু এনে কাম হ'ব নালাগে। দলৰ যদি কোনোবা সতীৰ্থই এনেধৰণৰ কাম কৰিছে, মই ভাবোঁ যে দলৰ ভাৱমূৰ্তি বিনষ্ট কৰাৰ কোনো কামেই আমি কৰিব নালাগে। গতিকে যদি দলৰ কোনোবাই কৰিছে তেতিয়াহ'লে তেনে ব্যক্তিৰ প্ৰতিও আমি শাস্তিমূলক ব্যৱস্থা লোৱাৰ আমি ব্যৱস্থা গ্ৰহণ কৰিম। তাৰ কাৰণে আমি উপযুক্ত তদন্তৰ ব্যৱস্থা কৰিছোঁ। উপযুক্ত তদন্ত হোৱাৰ পিছত যদি কোনোবাই দোষী সাব্যস্ত হয় তেওঁলোকক আমি শাস্তিমূলক ব্যৱস্থা গ্ৰহণ কৰাৰ ক্ষেত্ৰত কোনো অৱহেলা নকৰোঁ। আমি নিশ্চয় তেওঁলোকক শাস্তিমূলক ব্যৱস্থা থাকিব, কাৰণ কোনো আমাৰ দলৰ কোনো কৰ্মীয়ে কিবা যদি তেওঁলোকৰ ক'বলগীয়া আছে দলৰ অভ্যন্তৰতে কোনো আলোচনা হ'ব পাৰে। দলৰ শৃংখলা সকলোৱে অটুট ৰাখিব লাগিব, দলৰ দলীয় শৃংখলা অটুট ৰাখিয়ে কাম কৰিব লাগিব। দলীয় শৃংখলা অবিহনে কোনেও দলটো থাকিব নোৱাৰিব। দলটোৰ সেইটো কথা আমাৰ দলৰ শৃংখলা আছে। সেইকাৰণে মই ভাবোঁ যে অসম গণ পৰিষদ দল এটা আঞ্চলিক ৰাজনৈতিক দল, সকলো ৰাইজৰ, সকলো ধৰ্মৰ, সকলো ভাষা জাতি জনগোষ্ঠী। সাম্প্রতিক বন্যায় চেঙ্কুরি জিপিতে বন্যার জলে ডুবে মৃত্যু হওয়া দুই ব্যক্তির পরিবারের হাতে 4 লক্ষ টাকার চেক তুলে দিল কাছার ডিডিএমএ। শনিবার চেঙ্কুরি জিপিতে নিহত সমরজিৎ সিনহা ও সাধু রবি দাসের বাড়িতে গিয়ে সরকারি অর্থের পেপার সমজে দেন জেলা পরিষদ চেয়ারম্যান অমিতাভ রায় ও ডিডিএমএর পক্ষে রণবিজয় দাস। এছাড়াও নিহতদের পরিবারের অন্যান্য অসুবিধার খোঁজখবর নেন তারা। গত মে মাসের 21 তারিখে এই চেঙ্কুরি জিপির দুজন লোক বন্যার জলে প্রাণ বিসর্জন করেছিলেন। ওনার মধ্যে একজন সাধু রবিদাস চেঙ্কুরি বাগানের, আর অন্যজন যে বাড়িতে আমরা উপস্থিত আছি সমরজিৎ সিনহা, যে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিল সেই ছেলেটিও জলে ডুবে তার মৃত্যু হয়েছিল। আসাম সরকারের পক্ষ থেকে আজকে ওদের পরিবারকে স্যাংশন লেটার দেওয়া হয়েছে এবং 4 লক্ষ টাকা করে অনুদানও দেওয়া হয়েছে, যাতে এই পরিবার আর্থিক দিক থেকে বিপন্ন না হয় সেজন্য সরকারের এই ব্যবস্থা সময়ের ভিতরে এই বাড়িতে পৌঁছে দিতে আসাম সরকারের পক্ষ থেকে ডিডিএমএ কর্তৃপক্ষের লোক এসেছেন। আমরা এখানে উপস্থিত হয়েছি, সবাই মিলে পরিজনের হাতে আমরা সেই স্যাংশন লেটার তুলে দিয়েছি। হাওয়াইতাং নকল পুলিশ কাণ্ডের নয়া মোড় নিল শনিবার। 14-15 দিনের মতো হাজত বাস করে এসে শেওড়াতল জিপির এপি সদস্য অজয় দাস, সিএসপি এজেন্ট রাজেশ রায়, প্রদীপ দাস, বিজেপি নেতা অঞ্জন মালাকার, ইটভাট্টা মালিক শঙ্কর শীল, রঞ্জন দাস এবং ভানুমতি রায়ের বিরুদ্ধে পাল্টা তোপ দাগেন সদ্য জেল থেকে মুক্তি পাওয়া প্রভাত বৈষ্ণব, নিরঞ্জন রায়, নিধু দাস ও সত্যেন্দ্র দাস। এদিন খুলিছড়াস্থিত মহাদেব বাড়িতে এক সভা আয়োজন করা হয়। এতে প্রায় 100+ গ্রামবাসী উপস্থিত ছিলেন। সভায় প্রভাত বৈষ্ণব, নিরঞ্জন রায়, নিধু দাসরা বলেন, তারিখে ওদিন মঙ্গলবার ছিল, এর আগের দিন আমাদের ওই কিনারে একটি ঘরে নিষিদ্ধ কুটুম্বরা অর্থাৎ চুরের দল এসে বেড়া যে থাকে বেড়াটা খুলে নিয়েছিল। তারপর ঘরের গৃহিণী বুঝতে পেরেছে ঘটনাটি, তারপর ওরা পালিয়ে যায়। তারপরের দিন থানাতে জানানোর পর থানা এসে লাইলাপুর থানা ওনার বাড়িতে আসার পর বিডিবির সেক্রেটারি নিরঞ্জন রায়, গ্রামের হেডম্যান নিধিভূষণ দাস এবং অন্যান্যদেরকে সঙ্গে নিয়ে তারপরে কথাবার্তা বলে ঠিক হলো যে ওই দিন থেকে বিডিবির পাহারা দেওয়ার জন্য। তারপর আমরা রাত্রে যাই হোক পাহারাতে পাহারা চলছিল, চলাকালীন অনুমানিক রাত্র
আড়াইটা হবে, ওই সময় দলাই থানার ওসি মহাশয় আসলেন। আসার পর সতু দাস বলে একজন, সবসময় ওলা গ্রিপের একটা ডেস্ক ছিল আর কি, ও সবসময় লাগিয়ে ডিউটি দেয়। কয়েকদিন আগে বাসন্তী মেলা হয়েছে কিনারেই আমাদের ওখানে, বাসন্তী মেলাতে নিয়ে যান। ওই সময় ওসি মহাশয় আমাদেরকে বললেন যে ঠিক আছে তোমরা বাড়িতে চলে যাও, উনি কেনার ডেস্কটা লাগিয়েছে, খাকি পোশাক লাগিয়েছে, ওনাকে আমরা অ্যারেস্ট করে থানাতে নিয়ে যাচ্ছি। তাই আমরা মহানবী হজরত মোহাম্মদকে নিয়ে ভারতীয় জনতা পার্টির মুখপাত্র নূপুর শর্মার কুমন্তব্যের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে সরব হল আসাম প্রদেশ আহলে সুন্নত ওয়াল জামাত। শনিবার এক প্রেস বিবৃতিতে অসম প্রদেশ আহলে সুন্নত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক আলহাজ মৌলানা মুক্তিসার বরহইয়া জানান, ভারতবর্ষ একটি বৃহত্তর গণতান্ত্রিক দেশ ও শান্তির দ্বীপ, এতে ঘৃণার রাজনীতি করতে প্রাণ পুরুষ মহানবী হজরত মোহাম্মদ কটুক্তি করে যেভাবে দেশের মধ্যে সম্প্রতি বিনষ্টের পাশাপাশি দেশের সুনাম নষ্ট করে ইসলাম ধর্মে আঘাত এনেছেন বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও তার সঙ্গীরা, তা অত্যন্ত অন্যায়ভাবে। কুমন্তব্যকারী নেত্রীকে ভারতীয় আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোরালো দাবি জানায় আহলে সুন্নাত। আহলে সুন্নাতুল জামাতের সাধারণ সম্পাদক হিসাবে আসাম প্রদেশ আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই, কারণ শান্তিপূর্ণ ভারতবর্ষে যে সাম্প্রদায়িক বীজ রোপণ করতেছে এই নূপুর শর্মা এবং আমাদের বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কুমন্তব্যকারী এই নূপুর শর্মাকে ভারতবর্ষের আইনে নিয়ে তাকে গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হোক, এটা আমরা এই সুন্নতুল জামাতের পক্ষ থেকে আমরা দাবি জানাই এবং ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এখানে আমাদের সাথে অনেক আছে, তারাও এই দাবি জানাইতেছে যে এই শান্তিপূর্ণ ভারতবর্ষে যেন অশান্তির বীজ বপন হইতেছে, যাতে এইরকম আর না হয়। তাই আমরা প্রধানমন্ত্রী আর ভারতের রাষ্ট্রপতির কাছে জোরালো আবেদন করতেছি। শনিবার অরুণাচল জিরিবাম শাখার 62 জন রেলকর্মীরা মজদুর ইউনিয়ন থেকে শিলচর এমপ্লয়িজ ইউনিয়ন শাখায় যোগদান করেন। এদিন ইউনিয়ন শাখা সম্পাদক কল্যাণ কুমার নাথ, যুগ্ম সম্পাদক রাহুল দে, সহকারী সম্পাদক ভজন সরকারের উপস্থিতিতে 62 জন কর্মী শিলচর এমপ্লয়িজ ইউনিয়নে যোগদান করেন। এদিন নবীন কর্মীদের উত্তরীয় পরিয়ে বরণ করেন ইউনিয়ন কর্মকর্তারা। শ্রীকুনা ওভারব্রিজের নির্মাণ কার্যের প্রস্তাবিত ড্রয়িং তুলে ধরে সংস্থার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করলেন গৌতম কনস্ট্রাকশনের সাইট ইনচার্জ পরেশ শেটিয়া। তিনি অভিযোগ সরাসরি নাকচ করে জানান, NHDSL এর নির্ধারিত ড্রয়িং মতে কাজ হয়েছে ওভারব্রিজের, এদুন্দঞ্চলের প্রথম এ ধরনের উন্নত মানের ব্রিজ তৈরি হয়েছে, তাছাড়া স্টিয়ারিং সিঁড়ি 4টি তৈরি করা হয়েছে, তবে স্থানীয়দের RCC সিঁড়ির দাবি থাকলে তা সংশ্লিষ্ট বিভাগকে জানালেন, পরামর্শ দেন তিনি। এদিকে ব্রিজ সংলগ্ন শ্রীকুনা বাজারটি সরানো না হলে, ব্রিজ চালু হলে দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পাবে, তাই বাজারটি সরানোর আবেদন রাখেন তিনি। বলা ভি হ্যায় অর ড্রয়িং ডিজাইন মে সিঁড়ি হ্যায় ভি অর জো সিঁড়ি হ্যায় ও সিঁড়ি হাম লোগ অলরেডি বানা ভি রহে হ্যায় ওয়াহাঁ পে, তো ইসমে কোই কিসি কা কোই বোল নাহি, অর লোগ কা মাঙ্গে RCC সিঁড়ি, RCC সিঁড়ি হাম লোগ কুছ নাহি কর সকতা, ইয়ে ড্রয়িং অ্যাপ্রুভ হ্যায় NHIDCL কা, তো আগর উনকো RCC সিঁড়ি চাইয়ে ও NHIDCL সে বাত করে, NHIDCL আগর উসকা কুছ করতা হ্যায় তো ও লোগ করেগা, হাম লোগ ইসমে কুছ নাহি করতে, হামারা অ্যাপ্রুভ হ্যায়। অর জো ও লোগ বোল রহে থে, এক হাম সুনা থা নিউজ মে কি কোই ড্রয়িং ও লোগ হামারে ক্যাম্প মে আকে দেখ কে গয়ে থে অর মে দিখায়া থা, বাট মে এসা কুছ দিখায়া ভি নাহি, আগর দিখায়া ভি হ্যায় তো ও ড্রয়িং অভি মে আপকো জো দিখায়া হুঁ ওহী ড্রয়িং হ্যায়, উসি ড্রয়িং কো ও লোগ দেখ কে গয়ে থে অর উসমে কহীন ভি লিখা হুয়া নাহি হ্যায় RCC, অর জেসা
जो ड्राइंग दिखाया है हम आपको, सेम वही ड्राइंग वहां पे लगा हुआ है, वो आप देख ही रहे हो। और इसका जो अप्रूव ड्राइंग है वो भी हम आप लोगों को शेयर कर देंगे। तो ये एक्चुअली क्या है कि जो टाइल्स जो बोल रहे हैं आप लोग, वो आरीवाल है। ये आरीवाल क्या है कि ये कर्व में है, तो कर्व में होने से सुपर एलिवेशन प्लस कर्व है, तो ये कर्व होने से क्या होता है कि थोड़ा सा आदमी को दूर से देखने में लगेगा कि ये फुला हुआ है, बट ये फुला हुआ नहीं है, क्योंकि इसके अंदर देखिए NHIDCL क्वालिटी कंट्रोल है, उनका अथॉरिटी इंजीनियर रोडिक वो है, उसके बाद बाहर से भी उनका टेस्टिंग आता है। শনিবার ডলু সরস্বতী শিশু নিকেতনে চলিত বছরে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া কৃতী ছাত্রছাত্রীদের উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়। এদিন স্কুলের প্রেক্ষাগৃহে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করে কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এদিন প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করা হয়। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ প্রতিনিধি বিশ্বজিৎ দাস, এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডলু মণ্ডল সভাপতি অরিন্দম নাথ, ডলু জিপি প্রতিনিধি রঞ্জন রবিদাস প্রমুখ। আপনাদের এখানে শুনেছি 10 জন পাশ করেছেন ফার্স্ট ডিভিশন লেটার নিয়ে, তাই আমি আমার প্রধান আচার্যের সঙ্গে আলোচনা করলাম, তাহলে আপনি একটা অ্যারেঞ্জমেন্ট করে দিন, আমি আসব। এবং কিচ্ছু না, ছাত্রদের সঙ্গে একটা আমরা মত বিনিময় করব। এবং সাধারণ যেভাবে একটা খেলায় আমরা মনে করি অনেক পরিশ্রম করে খেলোয়াড়রা, কিন্তু লাস্টে একটা শিল্ড কাপ পায় সেইটাই অনেক মূল্যবান। সেই শিল্ড কাপ যেটা হয়তোবা মূল্য হবে 500 টাকার, কিন্তু সেইটা নিয়ে সমস্ত খেলাটা আয়োজন করা হয়। তো সেই রকম একটা জিনিস আমরা উৎসাহ দেওয়ার জন্য আমরা সেই রকম করে থাকি। সেই উৎসাহটা যাতে আগামী দিনও, আর যারা ফার্স্ট ডিভিশন পায় নাই তাদেরকেও আমি বলবো, তারা যেন মন না ভাঙে, আগামী দিনে যাতে তারাও চেষ্টা করে, বলে হাই সেকেন্ডারির সামনে ভবিষ্যৎ আছে, হাই সেকেন্ডারিতে যাতে আর ভালো রেজাল্ট করতে পারে। আগামীতে হয়তো বা সরকারের যে পরিকল্পনা, আগামীতে হয়তো বা মেট্রিক থাকবে না, ডাইরেক্ট 8, 9, 10, 11 একদম 12 গিয়ে ফাইনাল সেরকম থাকবে সম্ভবত, সেটা ফাইনালে আমি জানি না, হয়তো বা আগামী থেকে শুরু হয়ে যাবে। হায়ার সেকেন্ডারিতে যাতে ভালো রেজাল্ট হয় সেইটা আমরা। হৃদয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে শনিবার সাবাসপুর নিবাসী সজল দাস ও রাখি দাসের ছোট মেয়ের উন্নত চিকিৎসার জন্য 10,000 টাকার একটি চেক তুলে দেওয়া হয়। এদিন সাবাসপুরে সজল দাসের বাড়িতে উপস্থিত হয়ে সংস্থার কর্মকর্তারা সজল দাসের স্ত্রী রাখি দাসের হাতে আর্থিক সহযোগিতার চেক তুলে দেন। উল্লেখ্য, দীর্ঘদিন থেকে সজল দাস ও রাখি দাসের মেয়ে দীর্ঘদিন থেকে টিউমারে আক্রান্তের কথা জানতে পেরে সংস্থার তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়। আগামী 2-1 দিনের মধ্যেই উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেবেন সজল দাস ও তার পরিবারের লোকেরা। এদিন আর্থিক সহযোগিতার চেক তুলে দেন সংস্থার উপদেষ্টা আশিস দেবরায়, সম্পাদক কৃষ্ণ কংস বণিক, কোষাধ্যক্ষ রাতুল ভট্টাচার্য, সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ রঞ্জন পাল প্রমুখ। আজকে সজল দাস রেখা দাসের ছেলে, না ছেলে তো মেয়ে, মেয়ের আজকে একটা গুরুতর অসুস্থতায় ভুগে টিউমার হয়েছে। এই টিউমারের লেগিয়া অপারেশনে যাইতা, বাইরে ট্রিটমেন্টে যাইতা, যার লেগিয়া কিছুটা অর্থের জোগাড় হয়েছে। আমরা হৃদয় সামাজিক সংস্থা তারপরে 10,000 টাকা দিছি ট্রিটমেন্ট আগে যাওয়ার লেগে। আমি শিলচরবাসী তথা শহরবাসী সবার কাছে আমার অনুরোধ, আমরা একটা নাম্বার তারাও নিজেও দিছিলেন, আমরা হৃদয় থেকে জানাইতেছি একটা অ্যাকাউন্ট নাম্বারে, তারার অ্যাকাউন্ট নাম্বারে যদি কেউ যথাসাধ্য পাঠাইন তাহলে তারার এই যে চিকিৎসার প্রসেসটা যাতে ভালো হয় তার লেগে আপনারা সবাই সাহায্য করে দেবে, শিক্ষকবাসীর কাছে আমাদের অনুরোধ, ধন্যবাদ। মাদ্রাসা ইন্টারমিডিয়েট পরীক্ষা 2022-এর রাজ্যসেরা হন সোনাই বিধানসভার অন্তর্গত দক্ষিণ মোহনপুর জিপির প্রত্যন্ত এলাকার নতুন কাঞ্চনপুর গ্রামের মেধাবী ছাত্র সাব্বির আহমেদ। গত 10 জুন ঘোষিত মাদ্রাসা ইন্টারমিডিয়েট পরীক্ষা ফলাফলে তিনি রাজ্যের মধ্যে সর্বোচ্চ নম্বর লাভ করেছেন। সাব্বির আহমেদ বরখোলা বিধানসভা কেন্দ্রের সোনাপুর আল হিলাল ইসলামিক একাডেমি থেকে মাদ্রাসা ইন্টারমিডিয়েট পরীক্ষায় বসেছিলেন। শেষে শুক্রবার পরীক্ষার ফলাফল ঘোষণা দেখা যায়, তিনি রাজ্যের মধ্যে সর্বোচ্চ নম্বর লাভ করেছেন। মোট 700 নম্বরের পরীক্ষা সাবির পেয়েছেন 557 নম্বর, অর্থাৎ 78.57%। এদিকে নতুন কাঞ্চনপুর গ্রামের পেশায় কৃষিজীবী ইয়ারউদ্দিন আহমেদ ও হাসনা বেগমের জ্যেষ্ঠ ছেলে সাবির আহমেদের এই সাফল্যে উৎফুল্লিত দক্ষিণ মোহনপুর জিপি সহ নতুন কাঞ্চনপুর গ্রামের মানুষ সহ সাব্বিরের পরিবার ও আত্মীয় পরিজনেরা। শনিবার গ্রামবাসীদের পক্ষ থেকে মেধাবী ছাত্র সাব্বিরের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। আজকে আমি খুব আনন্দিত যে নামিওয়ালা আসামের মধ্যে ইন্টারমিডিয়েটের মাঝে
ওয়ান হয়েছি। আর আমি আমার মা বাপ এবং আত্মীয় স্বজন এবং আমার যত উস্তাদ টিচার সকল আছেন যারা এই যে আইজ আমি অল ইন্ডিয়ার মাঝে এক হয়েছি, অল আসামের মাঝে এক হয়েছি, এক হওয়ার মাঝে যে অবদান আমার মানে শিক্ষক উস্তাদসকলের আছে তারারে আমি ধন্যবাদ জানাই আর যে আমার অতটুকু তারা আগুয়াই দেওয়ার কারণে ভবিষ্যতে আমি এদিন ভালো আরো জেলা হইতে পারি। স্কুলে পড়িতাম, বিএ কমপ্লিট করতাম আর মাদ্রাসাও পুরা টাইটেল পাস করতাম। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। সুনাইয়ে প্রতিবাদী মিছিল আটকে দিল প্রশাসন, পুরল নুপুর ও নবীনের কুশপুতুল। জমাজলে নাজেহাল কাশীপুরের স্থানীয়রা, বিধায়কের তৎপরতায় জমাজল নিষ্কাশন। অগপ কার্যালয়ে দল বিরোধী ঘটনার তদন্ত চলছে জানালেন কেন্দ্রীয় কমিটির উপসভাপতি। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।